কথা বল, কথা বল হিন্দিতে। দেখ ফোকাস হচ্ছে, দেখ কিরকম দেখছিস, এখন ছাড়বো না, দেখবি ইউটিউব কেঁপে যাবে। ঘুরতে, এখানে ছেলেমেয়েরা ঘুরতে আসে, যা খুশি করতে পারে। আমার সত্যি বলছি, নুরুল একটু কথাটা বলছিল, এখন আমি ভাবছি যে হ্যাঁ নুরুল ঠিকই বলছে। থার্ড ইয়ারে উঠে আমাদের ফার্স্ট ইয়ারটা মেঘে পড়বো, ওটা তো ভাব ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার হয়ে যাবে, এক বছর ঘুরে পরীক্ষা দিতে। এই তুই যদি মেয়ে পড়াস তাহলে কিন্তু আমাকে আমার 1,000 টাকার পার্টি চাই, মানে ট্রিট 1,000 টাকা মনে রাখবি। সাহিল তোর কিছু দাবি আছে বল। সেটাও আবার ওটা ভিউটা দেখছিস, এই দুটো ভিউটা দেখ, দেখছি রকেট রকেটটা যাচ্ছে, মানে যেটা রকেট বলে যেগুলো বলে গেল ইয়ে ছাড়ে। আরে ওয়াইফাই, হ্যাঁ ইস সেটা তো দেখতে পাবে না, তুমি কি হবে উল্টো আর জমেছে না, এ ড্রাইভারকে দেখতে পাবে অঙ্কর, আর তুমি কর ড্রাইভারকে দেখতে পাবে ফেটে আছে রে, অত অত জুম কি হয়, কত দূরে আছে, এখন গেছে ট্রেনটা পুরো দেখো কত দূর। এই ছেলেগুলোকে দেখে গিয়ে মনে হচ্ছে এখানে, সত্যি এখানে খুব ভালো লাগে আমার, সত্যি আমার বাড়িতে অতটা ইন্টারেস্ট না, সব এখানেই বাড়িতে সব আছে, ওটার জন্য নয় বাড়িতে গিয়ে এখানে মজা হয়, বন্ধুরা থাকে, নিজের স্বাধীনতা আছে, ঘুমবে তারপরে উঠতে হবে, তারপরে ঘুমাতে হবে, যাওয়ার রাস্তা আছে তো, কাকু যাচ্ছে তো,
যদি গেছিলি লেফটে এখন সমান সোজা যাবো তো, আমরা ওদিকে যাবো, ওদিকে যাবো দেখি সামনে না দেখতে দেখা আছে আমাদের ইয়া আমি দেখা কি তাহলে আবার তো দেখা না সানগ্লাসটা এদিকে দেখাবো তুই এগার আমি দেখ অবশ্যই ভিডিও করে ছেড়ে দেবো গ্যারান্টি। হ্যাঁ নে আমি এসছি না তোর এসছি না এসছিস কি আমি ছেড়ে দেবো তাহলে দেখা যাবো মুখ দেখা গেছে লগে তারা লিখি ভাইরাল করছিস সাইলে ভাইরাল হয়ে যাবে এই এদিকে এদিকে যাবো এদিকে যাবো চ এত তাড়াতাড়ি করা হয়ে গেল আছে ছবিটাও ঠিকঠাক আছে কারা আসুক নাকি সামনে আমরা যাবো যখন মাইন্ড এই এগুলো এগুলো কারাবে আরে এরা তো আমাদেরই আগের মনে হচ্ছে তাই জানি না সে কোথায় আছে বাড়ির ছবি তুলে লাগবে বাড়ি যায় তখন দেখতে ভালো লাগে গরু গাড়ি চাকার বেল ফোরেন আর সেভেন এইটে পাথর ফেলতে লাইন খেতে পরিকল্পনা করতে এটা এটা লেভেল আছে কি এরকম ভাবে এটা যে ভিডিওটা দেখে ভাবে এরা ট্রেনে করে যাচ্ছে আমি একই দেখছিলাম সে কি আমরা যে টিকিট কাটি তো রিজার্ভেশন বাকি আমাদের ইচ্ছা মতো সিট দেয় না কেন কোনো কারণ আছে ওই কিসের জন্য ভার কেন্দ্র ভর কেন্দ্র কিসের জন্য মানে এত গতিতে যাই তো ভার কেন্দ্র ভর কেন্দ্র মানে ইচ্ছা মতো দেয় নি আমাদের ইচ্ছা মতো নিচে দেবো উপরে দেবো যা তো একটা কথা আর ওগুলো মেনলি সিটটা কাউন্ট করে মিডিল থেকে মিডিল থেকে এদিকে ডান দিকে এদিকে এবার কাউন্ট করে হ্যাঁ সেটাও ঠিক যাতে ভার কেন্দ্রটা একদম ঠিকঠাক থাকে দেখ পাথরগুলো ভিজছিস জৈব টয়লেট করেছে তো পানিটা হয়তো পরে
সরকার পড়লে যা লাগবে না টাকা আমাকে, যেখানে জিন্স থাকুক আর তুলা পরে থাকুক। এই ব্রিজটা নিচে নামা যাও, ব্রিজটা নিচে সেরা জায়গা আছে, নামা সিঁড়ি আছে। এই লাইন না ভিডিও কেন কিছু হবে না। এই যেটা বলছিল ওটাই হলো ক্যামেরা এখানে বসি যায় ছবিটা দেখছিস, এটা উঁচু হয়ে আছে না বেশি? দুটো ব্রিজ, এটা দেখো পাশে ব্রিজের পাশে দেখ স্পেস রেখেছে। সিঁড়ি আছে।